পুরো বাংলাদেশের গর্ব টিএস গ্রুপের গর্ব এবং আমাদের কুমিল্লার গর্ব আমাদের গ্লোরিয়াস লিডার আমি আহ্বান করছি আমাদের মাহবুবুর রহমান স্যারকে السلام عليكم কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কুমিল্লা আসার পরে আরো ভালো লাগছে তো আমরা আজ আসলে ভূমিকা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে কুমিল্লা তো অনেকগুলো প্রোগ্রাম আছে এখান থেকে যাওয়ার পরে আমাদের আরো দুইটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে তো আসলে আমরা আপনাদেরকে দেখতে আসছি এখানে যারা আছেন সম্ভবত ম্যাক্সিমাম নতুন তাই না ফোর স্টার থ্রি স্টার ফোর স্টার ওকে যেহেতু আপনারা ফাউন্ডেশন করছেন একদম ফাউন্ডেশন লেভেল ডিস্ট্রিবিউটর ইয়েস নো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাউন্ডেশনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এখন যা শিখবেন এখন যা অর্জন করবেন এটাই কিন্তু সারা জীবন আপনি কি আপনার কাজে লাগবে ইয়েস নো এবং যেহেতু বেশিরভাগ স্টুডেন্টরা আছেন মাশাআল্লাহ বেশিরভাগ আমি যখন শুরু করেছি আমিও তখন স্টুডেন্ট ছিলাম কত বছর আগে আঠারো বছর আগে অনেকের বয়সে আছে আঠারো বছর ইয়েস নো তাহলে আমরা আঠারো বছর আগে শুরু করেছিলাম তখন আমরা আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম আপনারা যদি করেন আঠারো বছর পরে আপনারা কিন্তু আমাদের জায়গায় চলে আসবেন আঠারো বছর লাগবে না আঠারো বছর লাগবে না তার অনেক আগেই কারণ আমরা এই পজিশনে কিন্তু এখন আসিনি আর অনেক আগেই এসেছি তাহলে আপনারাও কিন্তু এই জায়গায় আসবেন বিশেষ হয় তাহলে এই সময়টা এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে আপনার বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ তিরিশ বছরের নিচেই আমাদের জীবনে অনেকগুলো ঘটনা ঘটে বিশ থেকে তিরিশ ইয়েস নো মানুষের জীবনের একটা চক্র আছে লাইফ সাইকেল লাইফ সাইকেলটা হচ্ছে মানুষের বিশ থেকে তিরিশ বছর বয়সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এই বয়সে আমাদের লেখাপড়া শেষ হয় এই বয়সে আমাদেরকে কি নামের সাথে একটা বিশেষণ যোগ হয় তিরিশের মধ্যে যদি আমরা কোনো কর্মসংস্থান তৈরি করতে না পারি তাহলে আমার নামের সাথে যোগ হয় কি মিস্টার বেকার ইয়েস নো এই বয়সেই আমরা বিয়ে শাদি করি এই বয়সেই আমরা বাবা হই মা হই বিশ থেকে তিরিশ অনেকে ঠিক ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ কিন্তু ঘটনা ঘটবে আপনি চাইলেও কিন্তু এই জায়গায় থাকতে পারবেন না আপনি চাইলেও থাকতে পারবেন না ইয়েস নো আপনাকে এখন আপনার বাবা মা খুব আদর করছে আপনি ছোট মানুষ এই আপনাকেই যখন তিরিশ হয়ে যাবে আপনি যদি তখন যদি কোনো কিছু না করেন আপনাকে বাইরে থেকে বের করে দিবে বলবে তুমি কুলাঙ্গার সন্তান তোমার জন্ম দেওয়ায় বলেছে ইয়েস নো এই যে বোনেরা আছেন তিরিশ বছরের মধ্যে কিন্তু বেশিরভাগ শুধু বিয়ে সাথে হবে না মা হয়ে যাবে তার মানে হচ্ছে জীবনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বয়স হচ্ছে বিশ থেকে তিরিশ এই সময়ে কি করতে হয় মানুষের জীবনের ফাউন্ডেশনটা তৈরি করতে হয় ইয়েস নো আপনি কি করবেন আপনার ভবিষ্যৎ কি হবে আপনি কোথায় যাবেন আপনার পেশা কি হবে এটা আপনাকে এখনই নির্ধারণ করতে হবে লাইফ ইজ ম্যাটার অফ চয়েস জীবনটা হচ্ছে পছন্দের বিষয় আপনি কেমন জীবন চান আপনি দশ বছর পরে কোথায় থাকতে চান আপনার বয়স যখন চল্লিশ হবে তখন আপনি কোন পজিশনে থাকতে চান এটা আপনাকে এখন নির্ধারণ করতে হবে ইয়েস নো
তাহলে অবশ্যই 30 এর মধ্যেই আমাদের কি কি করতে হবে আমাদের পেশা বেছে নিতে হবে হবে 30 থেকে 40 এই সময়টাকে বলা হয় জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ সময় তখন আমরা যে পেশায় থাকি না কেন ওইখানে আমাদের একটা শক্ত অবস্থান তৈরি করতে হয় ইনকাম করতে হয় এটা হচ্ছে ইনকামের বয়স 30 থেকে 40 ইনকামের বয়স 40 থেকে 50 সম্পদের বয়স ওই সময় আমাদেরকে সম্পদ অর্জন করতে হয় তখন আমরা কি করি বাড়ি করি গাড়ি কিনি ফ্ল্যাট কিনি যে স্বপ্নগুলো আছে আমরা সেগুলো পূরণ করি 50 থেকে 60 তখন আরেকটা গুরুত্বপূর্ণ সময় তখন আমরা বার্ধক্যে চলে যাই ছেলে মেয়েরা বড় হয় এবার তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা করতে হয় তাদের লেখাপড়া তাদের বিয়ে শাদী ইয়েস নো ইয়েস 60 এর পরে রিটায়ারমেন্ট ইয়েস নো ইয়েস যদি নিয়ম ভালোভাবে করেন সুস্থ থাকবেন আর না করলে প্রতি সপ্তাহে হসপিটাল দূর দূর করতে হবে ইয়েস 60 এর পরে একটা গুরুত্বপূর্ণ রুটিন আছে সাইটের পরে গুরুত্বপূর্ণ একটা কাজই হচ্ছে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যাওয়া আপনাদের আশেপাশে দেখেন মুরব্বীদেরকে দেখেন প্রতি শুক্রবারে ওরা কোনো দাও খেতে পারে না ডাক্তারের কাছে গিয়ে বসে থাকে তাহলে দেখেন আর আমরা যারা টেন্স করি এই যে আমি একটা স্বাভাবিক জীবন চক্র বললাম এই স্বাভাবিক জীবন চক্রটাই কিন্তু 80% মানুষের নাই অনেকে আছে 30 বছর পর্যন্ত তার লাইফটাকে সেটেল করতে পারে নাই 30 থেকে 40 এর মধ্যে ইনকাম করতে পারে না খালি চাকরির জন্য খালি চাকরি চেঞ্জ করে ব্যবসা একটা পর একটা একটা মাইর খায় একটা ধরে 40 এর পরে কি অনেকে চাকরি খুঁজে সম্পদ করার দূরে তার সম্পদ বাবা দাদি আগে সাথে বিক্রি করে ওই অবস্থায় কিন্তু চেঞ্জ করলে আপনি কি পাবেন আমরা যারা অল্প বয়সে শুরু করেছি 22-23 বছর বয়সে শুরু করেছি 30 বছরের মধ্যে আমরা শুধু কি পেশা বেছে নেই নাই 30 এর মধ্যে আমাদের সবকিছু হয়ে গেছে কারণ আমি নিজে 24 বছর বয়স থেকে আমি নিজের গাড়ি চালাই 30 বছর বয়সে আমি 30 বছর বয়সে আমি ফ্ল্যাট বুকিং দিয়েছি 34 বছর বয়সে নিজের ফ্ল্যাটে উঠেছি 38 বছরের মধ্যে আমার ভিলা হয়েছে আমার একটি বাগান বাড়ি আছে সেটাও হয়েছে 40 এর মধ্যে তাহলে 40 এর পরে এখন 40 হয়েছে এখন সম্পদ অর্জনের বয়স হয়েছে ইয়েস নো কিন্তু ঘটনা আগেই হয়ে গেছে তাহলে আপনারা যারা স্টুডেন্ট আছেন যদি এখন থেকে যদি নিজেকে প্রস্তুত করতে পারেন যদি এই এই যে আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে আপনি টিএনসি পেয়েছেন ইয়েস নো আপনারা টিএনসি পেয়েছেন এবং কুমিল্লার মতো কুমিল্লার লিডারদের মতো এবং ফকরাসান সরকারের মতো এমন লিডার পেয়েছেন নিজের অবস্থানটা তৈরি করেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনারা আমাদের থেকে আরো ভালো পজিশনে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম